সদৌ অসম ছাত্র সন্থায় আমি এবার আরম্ভণির পর কই আহিছিলো যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজপথর সংগ্রাম আর আদালতর যুঁজ সমানে আমি অব্যাহত রাখিম। নাগরিকত্ব সংশোধনী আইনখন 2019 চনত দেশত জাপি দিয়ার পিছত যার জড়িয়ে অসমত অবৈধ বিদেশীর বোঝা দিবলৈ বিচাৰিলে আমি লগে লগে সদৌ অসম ছাত্র সন্থায় মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে তার বিরুদ্ধে আবেদন দাখিল করেছিল আর অসম উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্র সদৌ অসম ছাত্র সন্থার আবেদনখনক মুখ্য আবেদন হিসাবে লৈ শুনানি আরম্ভ হয়েছিল। আর সেই শুনানির প্রক্রিয়াটা চলি থাকুতে আদালতের কোনো বিচার নাহতেই সংখ্যার জোরত মতলিয়া হয়ে থাকা বিজেপি সরকারখনে কালি সমগ্র দেশতে নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মাবলী বলবৎ করেছে। সদৌ অসম ছাত্র সন্থায় আমি আইনখনকে আমি প্রত্যাহ্বান জানাই থাকছো যে আইনখন অসাংবিধানিক, অসম চুক্তির উলঙ্ঘাকারী। আর যেতিয়া তেওঁলোকে নিয়মাবলী বলবৎ করলে যার জড়িয়ে অবৈধ বিদেশিয়ে নাগরিকত্বর বাবে আবেদন করবা হল, কালি গধূলি নিয়মাবলী বলবৎ করার লগে লগে আজি পুয়ায় আমি দিল্লিলৈ আহি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত এই নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মাবলীক প্রত্যাহ্বান জানাইছো। ইতিমধ্যে সদৌ অসম ছাত্র সন্থার অধিবক্তার সহ আমার আলোচনা হয়ে গেছে, আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আর আমার অধিবক্তায় নিয়মাবলী সমূহ প্রত্যাহ্বান জানায় তার বিরুদ্ধে স্থগিতাদেশ বিচারি আদালতত আবেদন করেছে। সদৌ অসম ছাত্র সন্থায় স্পষ্টভাবে কব বিচাৰিছো যে নাগরিকত্ব সংশোধনী আইন কোনো কারণত মানি লওয়া নহব আর নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মাবলী বলবৎ করে অসমত অবৈধ বিদেশীর বোঝা জাপি দিবপরা বিচরা ষড়যন্ত্রক আমি যিকোনো মূল্যর বিনিময়ত প্রতিহত করিম। আদালতর সংগ্রাম আমার সমানেই চলি যাব আর নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মাবলীক প্রত্যাহ্বান জানার সমান্তরালভাবে আমি আমার অধিবক্তার সহ আলাপ আলোচনা করছো। আমার অধিবক্তায় এই গোটেই বিষয়টোর যাতে খরতকিয়া শুনানি আরম্ভ হয় তার কারণেও আদালতত মেনশন করব আর আপনার মাধ্যমের সঙ্গে অসমবাসী রাইজক একটা কথা স্পষ্টভাবে জানাব বিচার, কা মানি লওয়া নাছিল, কা মানি নলও, কার বিরুদ্ধে রাজপথর সংগ্রাম আদালতর যুঁজ সমানে অব্যাহত থাকবে।